মৌলবীদের ভিতর এত হিংসা কেন মৌলবীরা ওয়াজ করে হাজার হাজার টাকা নেয় কেন শরীয়তের হুকুম কি মৌলবীদের ভিতর এত হিংসা কেন আচ্ছা মৌলবি সাহেবদের মধ্যে না হয় একটু হিংসা থাকলই আপনি কি একবারে ফেরেস্তা জিব্রাইল হ্যাঁ চিনির মধ্যে কিছু বালু থাকেই চিনি যতই রিফাইন করা হোক এক কেজি চিনি পানিতে গলালে দেখবেন তলার মধ্যে এতগুলি বালু ঠিক কিনা এক কেজি গুড় গলাইলে দেখবেন তলার মধ্যে এতগুলো কালো কালো বালু হয় কি না চিনির দাম যদি ষাট টাকা পড়ে বালু এগুলির দাম কত পড়ছে ষাট টাকায় পড়ছে অনেক মিঠার সাথে একটু যদি বালু সালু মিশে এটাও মিঠাইয়ের দামেই বিক্রি হয় সারা পৃথিবীতে নিয়ে মাস মৌলভী সাহেবরা কি চিনি কারণ কোরআন চিনের মধ্যে কোরআন আদিস চিনির মধ্যে কিছু বালু আছে ধরেন হিংসা হিংসা কিছু আছে এইটাও চিনির দামে বিক্রি হয় বুঝেন না আর মৌলভী সাহেবরা এত হাজার হাজার টাকা নেয় কেন ইতিমখানা বানাবার জন্য ন্যায় মুক্তব একটা বানাবে ন্যায় একটা মসজিদ বানাবে ন্যায় কয়েকটা বলা হয় আলেম বানাবে মৌলী সাহেব টাকা নিয়ে সিনেমা দিছে এরকম একটা প্রমাণ দেন তো মৌলী সাহেব টাকা নিয়ে সিনেমা বানাইছে একটা প্রমাণ দেন তো টাকা নিয়ে একটা যাত্রা গানের আয়োজন করছে প্রমাণ দেন তো আছে আমারই তো তিন চার হাজার মক্তব আছে আট দশটা বড় মাদ্রাসা আছে দুইটা টেলিভিশন আছে আরো কত কি আছে আলহামদুলিল্লাহ মৌলবীর পকেটে টাকা যত দিবেন তত মসজিদ বাড়ব ঠিক না একগুলি নামে নেয় শয়তানের কোরআন পড়াইয়া শয়তানের কোরআন হলো গান গান গাইয়া এক এক মসজিদ থেকে দুই লাখ দুই কোটি আট কোটি টাকা নিয়ে যায় সেই টাকা নিয়ে তো কেউ আমারে প্রশ্ন করেন নাই কালকে এক মাহাবিলে দুঃখের সহিত কইছি প্রতিদিনে মাহবিল করি গাড়ির দুইটা চাকা কিনতে গেলে টাকা খুলায় না এই পর্যন্ত চারবার চাকা বাসটা হয়েছে আমার ভাগ্য ভালো সামনেরটা হয় নাই। না হলে হয়তো কবরে যাইতাম পিছনের চাকা বাসটা হয়েছে দুইটা চাকা কিনতে চব্বিশ হাজার টাকা লাগে আমি কিনি দুইটা ছয় হাজার টাকা দিয়ে একজন আলিম একজন মৌলভী একটা প্রতিষ্ঠান তার কত মাদ্রাসা মসজিদ কানা এই শিক্ষক ওই শিক্ষক এই যে এক এক হয় এই যে এই যে ক্যামেরা এখানে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা লই বসে রয়েছে সারা পৃথিবীর বাঙালিরা শুনতেছে লাইভ এই যে ফেসবুক লাইভ চলতেছে এক যেখানে যাই এক দুনিয়া লই যাইতে হয় শেষ পকেটে যা আছে খরচ করতে করতে আমার পকেটে সবসময় আমি দেখি দশ টাকার নোট এক দুইটা থাকে নাই হাতে দুনিয়া ব্যবসা নাই বাণিজ্য নাই অফিস আদালত নাই ব্যাংক বিমা নাই আলেমদের হাতে কি আছে শুধু খরচের খাতগুলি আছে আয়ের খাত তো কোনটাই নেই আছে পৃথিবীর বেইমানরা কেড়ে নিয়েছে সব জালিমের হাতে আলিমের হাতে কিছুই নেই যেই যুগে আলিমদের হাতে দুনিয়া ছিল সেই যুগে আলিমরা ওয়াজ করে টাকা দিয়ে গেছে দিয়ে গেছে সামনে দিয়ে যাবে ইমাম মাহাদি আসুক শুধু আলিমরা ওয়াজ করে টাকা দিয়ে যাবে আপনাদেরকে কার কয় কোটি টাকা লাগবে ওয়াজ মাহবিল এরকম স্টেজ ভরা টাকার বস্তা থাকবে ইনশাআল্লাহ ইউতিল মাল সাহাহান ইমাম মাহদি আসলে গনা পড়া নাই খালি টাকা কার লাগবে বলো কয় বস্তা লাগবে নিয়ে যাও এটা হাদিস সেই যুগ আসবে বিশ্বনা চালাবে মোলবি সাহেবরা আলিমরা যখন চালাবে সাথে আল্লাহ যোগ দিবেন যা আমি আসি তোদের লাগে কত খাবি খা তোরা ও মাল হাত্তা লা ইকবাল ওয়াহাদুন ধন রত্ন সোনার রূপা টাকা পয়সা খাদ্য যত রিজিক পৃথিবীতে আছে এগুলির বন্যা বয়ে যাবে হাততালা এক বলা আহাদন কোন সম্পদ কেউই আর কবল করবে না কি করবে এত সম্পদ দিয়া আমার ঘরে যা আছে এগুলি খায় কে এই অবস্থা হবে যখন আলেমরা দুনিয়া হাতে নেবে আলেমরা যখন দুনিয়া হাতে নেবে অচিরেই নেবে ইনশাল্লাহ তখন এই অবস্থা হবে এখন তো জালিমে দুনিয়া ছালায় সারা দুনিয়া জালিমদের হাতে এই জন্য আল্লাহ এগুলি পছন্দ করে না এই জন্য মানুষ না খাই কষ্ট পায় আর যখন আল্লাহর প্রিয় আলেমরা তখন দুনিয়া হাতে নেবে তখন ওমরের আমল পর্যন্ত এসে জাকাত দেওয়ার লোক সবাই খাওয়ার লোক একটাও খুঁজে পাওয়া যায় না আবাসে অবস্থা হবে